गौर से देखिए इस औरत को, यही औरत है जो लिपस्टिक थोप के सबको पागल कर देती है। फुदकते फुदकते हुए जा रही है, देखिए। সেই কি পোজ দিচ্ছে দেখো ছেলে, সেই পোজ দিচ্ছে। ওরে প্রথমেই আমার ফ্যামিলিকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 8টা। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করছি, কারণ একটু পরে জানতে পারবে তোমরা। তো তোমরা তো জানোই আমি মানে চাটা খাই না বললেই চলে, যখন ধরো এই একটু ঠান্ডা ফান্ডা লাগে, তারপরে আমার হাজবেন্ড যদি বাড়িতে থাকে তাহলে আমাদের বাড়িতে চা বা কফি হয়ে থাকে, এছাড়া কিন্তু হয় না, বা বাড়িতে যখন কেউ আসে তখনই হয়। আজকে যেহেতু রিপাবলিক ডে, তো সেই জন্য আমার হাজবেন্ডের অফিস আজকে ছুটি, ও বাড়িতেই আছে। তো ওই বললো যে কফিটা বানাও, নাহলে আমি ভুলেও আমি নিজের জন্য কফি বানিয়ে কখনোই খাবো না, মানে খুব কম, তোমাদের বললাম না খুব মানে কম, একদম কি বলবো, যে ওই 10-12 দিন পরে হয়তো একদিন করি। এই তো আমি দেখো কফিটা এরম করেই বানাই, প্রথমে একটুখানি জল দিয়ে, কফিতে বেশি জল দিলে কিন্তু একদম ভালো লাগে না, কফি কি চা কি আমরা খাই না, যখন খাই একটু ভালো মতো করেই খাই, বুঝেছো? তো দেখো এখানে এক কাপের থেকে অল্প কম একটু জল দিয়েছিলাম, আর 2 কাপ আমি দুধ দিয়েছিলাম। তো দেখো 2 কাপ আমার হাজবেন্ডের জন্য বেরিয়ে নিয়েছি, আর আমার ছেলের জন্য রয়েছে হরলিক্স। কফি খাওয়া হয়ে গেছে, কফি খাওয়ার পরে আমি পুজো দিলাম, এখন এসেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট বানাবো। ফুলকপি কাটছি, ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে পরোটা, আর আজকে আদিত্যর স্কুলে প্রোগ্রাম আছে, একটু পরে শুরু হবে, এখন 10টা বাজে, ওদের প্রোগ্রাম 11টা থেকে স্টার্ট করবে, সেজন্য তাড়াতাড়ি করছি। আর আজকে জানো তো মানে বর বাড়িতে আছে, আজকে ওদের অফিসে ছুটি, বাবা সূর্য কোন দিকে উঠেছে আজকে ছুটি দিয়েছে, ঠিক কি না বলো? তো ছুটি দিয়েছে, আর আজকে তো এই ছুটি তো মিস করা যায় না, তাই না? ছুটি তো সহজে দেয় না, তো সেই জন্য আমরা ভেবেছি যাব একটু কোথাও ঘুরতে। তো ছেলের আগে প্রোগ্রামটা শেষ হয়ে যাক, তারপরে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো আদিত্য নিজের হাতে পতাকা বানিয়েছে, আর এখন আদিত্য রেডি। আর নাচ করছিস কেন? নাচ তো পরে করবি। আদিত্য দেখো এরকম একটা, তুই দাঁড়া একটু দূরে দাঁড়া, বাবা দাঁড়া দূরে দাঁড়া। আদিত্য এরকম একটা পাঞ্জাবি পরেছে, এ দেখো সাদা প্যান্ট আর এই গেরুয়া কালারের পাঞ্জাবি। তো আদিত্য প্রোগ্রাম এক্ষুনি স্টার্ট হবে। BID আই আ ব আ ড BUD 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 এদিকেও নিয়ে আসো একটু, প্রোগ্রামটা দেখা। তো এই দেখো পরোটা সাথে ফুলকপি আলু তরকারি রেডি, আর এখন আমরা খাচ্ছিও যদিও। আর এই যে এটা সেদিন যে পিঠে করেছিলাম, তো সেই পিঠে থেকে গেছে, এইটুকুনি বেঁচেছে, তো এটাও খেয়ে নেবো এক্ষুনি। তো আদিত্যর প্রোগ্রাম এই মাত্র শেষ হলো, এখন আমরা খাচ্ছি, খেয়ে আমরা যাব ঘুরতে, তাই তো? খেয়ে যাবো নাকি দুপুরের খাওয়া না করে? না, এটা খেয়ে যাবো,
আমরা আজকে অনেক ঘুরবো অনেক ঘুরবো, চলো তোমাদের সাথেও শেয়ার করবো কোথায় যাবো। না খাচ্ছি, চল। কি অবস্থা, জামাটা পর। गौर से देखिए इस औरत को, यही औरत है जो लिपस्टिक थोप के सबको पागल कर देती है। फुदकते फुदकते हुए जा रही है, देखिए। সুন্দর লাগছে দেখতে, তো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এখানে ফটোশুট হচ্ছে, বাবা আর ছেলে দুজনে। হয়ে গেছে? ও হয়নি এখনো। সাবধান, পেছনে গাড়ি। ব্যাস, ফটোশুট হচ্ছে। সেই কি পোজ দিচ্ছে দেখো ছেলে, সেই পোজ দিচ্ছে। আমার ঠোঁটে কি লিপস্টিকটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, না বলো? আমার ছেলেও বলছে ইস কি ডিপ করে লিপস্টিক দিয়েছে, ওই লিপস্টিকে লিপস্টিক লিপস্টিক লিপস্টিক। তো আমি ভেবেছি এখন শর্ট ভিডিও করব, দুটো তিনটা জানি না, গান খুঁজছি, গান খুঁজে পাচ্ছি না। তো আমরা এখন স্টেশনে আছি। এবারে আমি ওকে বললাম যে দেখো কি সুন্দর করে ফলগুলো সাজিয়ে রেখেছে, এত সুন্দর লাগছে দেখতে। তো আমি বললাম চলো ওই দোকানে কিছু একটা নিতেই হবে, মানে দেখে আমার এত ভালো লাগছে কি বলবো তোমাদের, না নিয়ে পারলাম না। তো দেখো এই সমস্ত জিনিস নিচ্ছি। তো এবারে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। তো আমার ছেলের তো, ও বলে আমার পেটে না চুহা দৌড়াচ্ছে, তাড়াতাড়ি বলো দিতে। তো যাই হোক, তাড়াতাড়ি বলছি দিতে। তো এখানে দেখো স্যালাড দিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে তাই না? অলরেডি আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। এখানে কাটলেটও দিয়েছে, এটা দিয়ে স্টার্ট হয়েছে আর কি। এই কাটলেটটা এত সুন্দর বানায় এখানে, মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, আমরা এখানে আসলে এই রেস্টুরেন্টটাতেই আসি। আর আমি কিন্তু সাউন্ড একদম দিইনি, কারণ ওই এইখানটাতে অলরেডি মিউজিক বাজছে, বুঝেছ? তো মিউজিক শুনতে শুনতে আমরা খাচ্ছি, বেশ ভালোই লাগছে। একটা হালকা মিউজিক বাজছে ব্যাকগ্রাউন্ডে, আর আমাদের দুপুরের লাঞ্চটাও হচ্ছে, খুব ভালোই লাগছে। লাঞ্চের মেনুটা দেখো আমরা কী নিয়েছি, এখানে রয়েছে বিরিয়ানি, মানে প্লেন বিরিয়ানি নিয়েছি, আলু বিরিয়ানি যেটাকে বলে, আর ওখানে রয়েছে মাটন কষা। তো এটাই হবে আজকে আমাদের লাঞ্চ, ঠিক আছে? আর কিছুই না, সাথে স্যালাড। তো দেখবে মানে আমরা না সিম্পল বাইরে গেলে অত এত খাবার খেতে পারবো না, ফালতু নিয়ে লাভ নেই। তো আমরা সিম্পল যেটা খেতে পারবো সেটাই নিয়েছি। আর আমি আর আমার ছেলে দুজনে হাত দিয়ে খাচ্ছি, আমার হাজব্যান্ডও চামচ টামচ দিয়ে খাচ্ছে। কিন্তু আমি কি বলতো, আমি যেখানে যে রেস্টুরেন্টেই যাই না কেন, আমি এরকম খাবার আমি হাত দিয়ে খেতেই বেশি পছন্দ করি। তো সেই জন্য আমার না ওই বাইরে গেলে লোক দেখানো আমার একদম ভালো লাগে না। লোককে দেখিয়ে দেখিয়ে কাঁটা চামচ চামচ দিয়ে মুখে ঢোকাবো, ওগুলো ভাই আমার ভালো লাগে না। আমি হাত দিয়েই খাচ্ছি, বাড়িতে যেরকম খাই আমি ওখানে ওরকমই খাচ্ছি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে দেখো এসে দিয়েছে মৌরি, তার মধ্যে ওই চিনিগুলো থাকে না, তো আমার ছেলে কি করছে বলতো, ওই চিনিগুলো না বেছে বেছে নিচ্ছে। দেখো আমি বলছি তুই বেছে বেছে নিচ্ছিস, দেখবি তোকে দেখলে পরে দেবে, ওই জন্য সাথে সাথে আবার বসে পড়েছে এখানে। আমাকে বলছে তুমি তো বললে কিছু বলবে না, আবার বলছে এখন বাবা দেবে। তো যাই হোক, আর এখানে দেখো কার কার লোভ লাগছে বলো কিন্তু। হ্যাঁ, আমি তো লোভ সামলাতেই পারলাম না, সত্যি বলছি। আমি ওখান থেকে অলরেডি একটা দুটো নিয়ে খেয়ে নিয়েছি জানো। বন্ধ রেলগেট, এই হ্যাঁ তো
এবার দাঁড়িয়ে থাকো। কতদিন থেকে ঘুরে এসে আমরা এখন বাড়ির সামনে আইসক্রিম নিচ্ছি। দেখো কত ভ্যারাইটিস রকমের আইসক্রিম। এই স্ট্রবেরি গুলো এত টক, মানে কি বলবো তোমাদের, দেখতে দেখো কত সুন্দর, একদম পুরো লাল, আর গন্ধটাও এত সুন্দর, মনে হচ্ছে কি যে এমনি খেয়ে নি, কিন্তু যখনই খাচ্ছি তখনই এত টক এত টক। আমার ছেলে ভালো হয়েছে, ও তো টক খেতে খুব ভালোবাসে, একটু পর পরে নিয়ে শুধু খাচ্ছে। যাই হোক, স্ট্রবেরি অনেকগুলোই রয়েছে, আর এই যে এখনো দেখো ও খেয়েছে, এতটা রয়েছে। আর দেখো কি নিয়ে এসেছি, তোমাদের দেখালাম না তখন কত কুল, এই দেখো দেখেছ, এখানে ২৫ টাকার কুল আছে। আমার এই কুলগুলো এত ভালো লাগে, আরো বিশেষ করে ভালো লাগে কি বলতো, এটা নুন হলুদ মাখিয়ে একটু রোদে শুকিয়ে ওই যে শুকনো কুলটা, ওটা দিয়ে তো চাটনি তো দারুণ লাগে। আর হচ্ছে দেখো আইসক্রিম নিলাম, আমার আইসক্রিমটা আমি এখনো খাইনি, আর এটা পুরো গলে একদম, কি বলবো, ওটা কি হয়ে গেছে, সে ২ ঘন্টা আগের ব্যাপার, ২-৩ ঘন্টা আগের কথা। এসে বিছানাটার যে কি অবস্থা হয়েছিল, মানে তোমাদের কি বলবো, আর কোনো জায়গায় যাওয়ার যখন যাব তখন বিছানাটার যে অবস্থা হয়ে থাকে, মানে ম্যাক্সিমাম বাড়িতে এরকম থাকে হয়তো, জামা কাপড় সাজা গোজার জিনিস, মানে কি বলবো, এসে সমস্ত পরিষ্কার করলাম, ঘরটা ছাড় দিলাম, জামা কাপড় গুলো গুছিয়ে রাখলাম, রেখে পুজো দিলাম, তারপরে এই যে এখন একটু ফ্রি হলাম। ই বাবা, এত কিসের চিৎকার, হ্যাঁ আর ওই যে ওরা দেখো কুল খাচ্ছে, রাত্রেবেলা কেউ বলবে, রাত্রেবেলা নুন দিয়ে বাবা আর ছেলে দুজনে মিলে কুল খাচ্ছে। আর কিন্তু কুল আজকে খাবি না, ঠিক আছে? কি গো তুমি রাতে কি খাবা, ভাত নাকি রুটি? ভাত খাবা না রুটি খাবা? বলো, কিছু খাবে না, দুটো রুটি? আমিও ভাবছি জানো রুটি খাবো, ওই তখন বিরিয়ানি টিরিয়ানি খেয়েছি, ও বিরিয়ানি মটন খেলে কি বলবো খিদেই পায় না জানো, একদমই খিদে পায় না, তো একটা দুটো রুটি খাবো, আটা নিয়ে আসতে হবে, তো আটাটা নিয়ে আসি আমি গিয়ে। হ্যাঁ তো এবার শান্তি, কেন করলে সবগুলো বের করে দিলে তা খেতে পারে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা শুনে দে, এটা স্টার কর, এটা স্টার কর, হ্যাঁ করো, মানে ওর গুটি খাওয়া যাবে না, বুঝেছো, ও সবারটা খাবে কিন্তু ওরটা কেউ খেতে পারবে। তো আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে আটা মিল আছে, তোমাদের এর আগে ব্লগে আমি বলেছি বহুবার, তো যাই হোক গরম গরম আটা নিয়ে এসেছি, মেখেছি, আর সাথে রুটি বানাচ্ছি, ভাবো গরম গরম আটা প্লাস গরম গরম রুটি খেতে কতটা ভালো লাগবে। তো আমি যেন ভেবেছিলাম যে দুটো দুটো করে রুটি করব সবার, বাট এখানে একটা দুটো রুটি আবার বেশিও হয়ে গেছে। যাই হোক, আমার ছেলে হয়তো একটা খাবে, হাজবেন্ড বললো দুটো খাবে, আমিও দুটোই খাবো, কারণ দুপুরে যেগুলো খেয়েছি আমার মনে হচ্ছে কি পেটটা ওরকমই হয়ে আছে, কি বলবো, ভার হয়ে আছে, খেতে ইচ্ছে করছিলো না, তবুও রাত্রেবেলা তো আমরা না খেয়ে ঘুমোই না, তো একটা দুটো হলেও খাবো। তো চলো রুটিটা ভেজে নিই, আর তার সাথে হচ্ছে বানাবো আজকে ডিমের এসে কি বলে ভুজিয়া।
ডিমের ভুজিয়া বানাবো, ঠিক আছে? আর আজকে আমি দেখো রুটিটা না বেলছি, আমি যেখানে যে ভাতের হাঁড়ি রাখি তোমরা দেখেছো ওখানে আমি আজকে রুটিটা বেলছি ভালো করে পরিষ্কার করে নিয়ে। আর আমি ক্যামেরাটা রেখেছি কোথায় বলতে এই সাইডে, আমার মনে হচ্ছে এখন দেখতে তোমাদের সুবিধে হচ্ছে আর আমারও করতে সুবিধে হচ্ছে। কারণ কি বলতো এই সাইডে আমি যে স্ট্যান্ডটা রাখি না তাহলে কি হয় বলতো আমার না খুব অসুবিধা হয় জানো রান্না টান্না করতে, তোমাদের দেখাতেও আমার অনেক অসুবিধে হয়। তো যাই হোক আজকে এই যে ভুজিয়া, ভুজিয়ার জন্য আমি দেখো প্রথমে একটা টমেটো কাটছি আর আমি আজকে চাকু দিয়ে কাটছি। আমার না আজকে তাই মাঝে মাঝে ইচ্ছে হয় যে বসে বসে কাটতে ইচ্ছে করে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে নিই। তো আমারও এরকম একটা ইচ্ছে হলো আজকে, আজব আজব গাজব ইচ্ছে সব বাবা। তো যাই হোক টমেটোটা দেখো কাটছি একদম ঝুড়ি ঝুড়ি করে, আমি কাটতে পারলাম না চাকু দিয়ে, আমি বটি দিয়ে সুন্দর করে কাটতে পারি বাট চাকু দিয়ে আমার দ্বারা হয় না, একটু দেরি হয়, তবুও ইচ্ছে হলো ওই জন্যই কাটছি। তো যাই হোক এবার লঙ্কাটাও কেটে নেব, লঙ্কা তো বেশি দেবো না অল্পই লঙ্কা দেবো যেহেতু ছেলে খাবে, তো একটা দেখো লঙ্কা দিচ্ছি, ঠিক আছে? তো এই দেখো ভুজিয়াটাও অলরেডি এক্ষুনি রেডি হয়ে যাবে আর আমরা খাওয়া দাওয়াও করে নেব, বেশি রাত করব না। বেশি রাত করব না বলতে বলতে আমার তো ওই একটা বাজেই, কারণ এডিট ফেডিট করি এখন আবার রাতে এডিট করা শুরু করেছি যেন পরের দিন না, আমার একটাই ফোন তো অনেক কষ্ট হয়ে যায় আমার জানো, মানে কি বলবো তোমাদের অনেক কষ্ট করে ভিডিও করছি গো। তো যাই হোক এই যে দেখো ভুজিয়াটা রেডি হয়ে গেছে আর এখন আমরা খেয়েও নিচ্ছি। তাহলে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, গুড নাইট, সবাইকে ভালো থেকো সুস্থ থেকো।